আমি আপনাদের সামনে কতগুলো হাদিস বর্ণনা করলাম আজকে, এটাই ইলমুল হাদিস বি রিওয়ায়া, মানে বর্ণনা করা হাদিস, হাদিস বলা বর্ণনা করা। অথচ আমাকে অনেকে পোস্টারে লিখা দেয়, কি লেখা দেয় আপনার, লেখা দেয় আপনার জামানার মুহাদ্দিস, এটা লেখা দেয়। আবার অনেকে লেখে হাফেজে হাদিস, উসুলে হাদিসের পরিভাষায় হাফেজে হাদিসের একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞার মধ্যে আমি পড়ি না। অতএব এই কথাটা যারা লিখবে এটা আমার নামে মিথ্যা কথা লিখবে, যারা আমার নামে এটা লিখবে এটা মিথ্যা কথা লিখবে। আমি হাদিস গবেষক না, কেউ যদি এটা লেখে এটা মিথ্যা কথা। হাদিস গবেষক হলে যেই শাস্ত্র পড়াশোনা করতে হয় ওই শাস্ত্র আমি পড়ি নাই, পড়াশোনা করি নাই। ওটা পড়াশোনা করার পর তারপর ওই বিষয়ে জ্ঞান অর্জন করলে সেখানে তাকে হাদিস বিশারদ বলা যায়। অতএব হাদিস বিশারদ লেখাটাও এটা সঠিক হবে না, এটা মাথায় রেখেন। যারা তারা আপনি এটা লিখে দিলেন এটা সঠিক না। আর আল্লামা তো বর্তমানে মাজলুম, এটা বলাই না। আমি আয়েশা শুনলাম একজন দুইবার বলছে আমার আল্লামা, ওই গরমে বৈশা বৈশা শুনলাম, মাশাল্লাহ কি শব্দ, শীতকালীন গালি, এটা কি শীতকালীন গালি। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। কোরআন মানা, আরেকটা হলো হাদিস মানা। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমরা এখন, নতুন এক দলের আবিষ্কার, যারা শুধু কোরআন মানে হাদিস মানবে না। তাদের দাবি হলো শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এমন একটা দল বের হয়ে গিয়েছে এবং তাদের অনুসারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আপনারাও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করেন, তাই সেখানে ওই মাধ্যমে আপনারা দাওয়াত পেয়ে যাবেন, পেয়ে যেতে পারেন, পেয়ে গিয়েছেন, এই জন্য সতর্ক থাকবেন। আপনাদেরকে যেন এই জাতীয় কোনো বুঝ কেউ দিতে না পারে যে শুধু কোরআন মানলেই হবে, হাদিসের দরকার নাই। বলেন না, আউযুবিল্লাহ। ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের মধ্যে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, সিংহাসনের মধ্যে পণ্ডিত বসা থাকবে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। আমার হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহ আর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন। কোন পণ্ডিত, রসুল বলেন এমন এক পণ্ডিত, যে পণ্ডিতের সামনে যদি আমার হাদিস পেশ করা হয় ওই পণ্ডিত বলবে, আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন। নাউযুবিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, ওই পণ্ডিত আমাকে আপনাকে বুঝাবে কোরআনে যেই বিষয়গুলো হারাম এগুলা হারাম মেনে নিলেই তো হয়, এগুলো আমরা হারাম মেনে নিলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেই বিষয়গুলো হালাল এই হালালকে হালাল মেনে নিলেই তো হয়, হাদিসের কি দরকার। তাহলে যুক্তিটা কত সুন্দর, তার সামনে যদি রসুলের হাদিস পেশ করা হয় ওই ব্যক্তি বলবে, কোরআনের মধ্যে হারাম আছে, কোরআনের মধ্যে হালাল আছে, কোরআনের হারাম কোরআনের হালাল এগুলো মানলেই তো হয়, আবার হাদিসের কি প্রয়োজন। বলেন তো, কোরআনে যে বিষয়গুলো হারাম এই বিশ্বাস আছে নি আমাদের, কোরআনে যে বিষয়গুলো হালাল এই বিষয়েও বিশ্বাস আছে কি না। তাহলে উনি যে আমাদেরকে বুঝাইলেন, বুঝতো সুন্দর যে কোরআনের হারাম কোরআনের হালাল এটা মানলেই তো হয়, হাদিসের কি দরকার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ, তাকে জানিয়ে দিবা আল্লাহ রসুল যা হারাম করেছেন নবীর হারাম করা বিষয়টাও আল্লাহর হারামের মতোই, আল্লাহর হারাম করার মতোই বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস, কোরআন হাদিস।
হাদিস মানতে হবে কোরআন তো মান এটা কোরআনের দল এখনো কোরআন অস্বীকারকারীর দল অত ভারী হয় নাই মানে কোরআন মানে হাদিস অস্বীকারকারীর দল প্রচুর ভারী তো এখন যারা শুধু কোরআন মানে তাদের একটা দাবি হলো তাদের একটা প্রশ্ন আমাদের উপর ছুড়ে দেওয়া হয় সেটা হলো যে আপনারা যে বুখারী পড়েন মুসলিম পড়েন এটা কি নবীর যুগে লেখা হয়েছে হাদিস তো নবীর যুগে লিখতে রাসূল নিষেধ করেছেন তাহলে আপনারা এই লিখিত হাদিস কোথায় পাইলেন এই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের উত্তর কি পুরা এই প্রশ্নটার উত্তর জানার জন্য আলোচনাটা খুব মন দিয়ে শুনেন আবার বলছি যারা হাদিস অস্বীকার করে তারা আমাদের উপর প্রশ্ন ছুড়ে দেয় নবীর যুগে হাদিস লেখা হয় নাই নবীর যুগে বুখারী মুসলিম লেখা হয় নাই নবীর যুগে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন তাহলে আপনারা লিখিত হাদিস কই পাইলেন যেহেতু আপনারা লিখিত হাদিস পড়েন তাই এই হাদিস আমরা মানি না এটা হলো তাদের প্রশ্ন প্রশ্নের তাদের পক্ষে মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে তারা দলিলও দেয় এবং ওই দলিলটাও সঠিক তাদের যে দলিলটাও কি সঠিক এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আলোচনাটা মন দিয়ে বোঝা দরকার এর আগে মাইকম্যান ভাইরা ওইখানে আওয়াজ আসে কিসের এটা ওই দিক থেকে একটা আওয়াজ আসতেছে আমার বয়ানের আমি তো এখানে বয়ান করতেছি আমার তো মনে হচ্ছে আরেকজন আরিফ বিন হাবিব ওই দিকে বয়ান করতেছে ঘটনা নাকি হ্যাঁ আল্লাহ জানে শুনেন আপনারা এটা সামনে দিয়ে নেটা দিলে তো আমার বয়ানই হবে না সামনে দিলে আমি যেমনি আছি অমনি থাকতে দেন যান হ্যাঁ মাইকম্যান ভাইদেরকে এত বুঝাই প্রত্যেক জায়গায় পিছন থেকে দুইটা মাইক সামনে দিবেন এরা খালি সামনে থেকে মাইক দেয় আলোচকদের জন্য ভুল মনে রাখবেন পিছন থেকে দুইটা মাইক সামনে দিলে ওই আলোচক আলোচনা করে মজাও পাবে আপনারা শুনে মজাও পাবে না এটা যেটা দিছি এটা হইলো কতক্ষণ আমি যদি চিল্লাই আপনারা করবেন ঠিক ঠিক কি ঠিক এটাই বুঝতেন না এই পুরো একটা বাজারের মতো হয়ে যায় ওইদিক থেকে মাইক দিলে এটা মাথায় রেখেন আল্লাহ জানে এই বিশেষ করে কুমিল্লা নোয়াখালী কেন্দ্রিক সব মাহফিলে দিয়ে এরকম মাইক লাগে আল্লাহ জানে কেন এরকম করে তাহলে প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লেখা হয় নাই তো আপনারা লিখিত হাদিস এটা পড়েন লিখিত হাদিস পড়ান এই জন্য আমরা এটা মানি না এই প্রশ্নের জবাবের জন্য কথাগুলো মন দিয়ে শুনেন প্রথম কথা হাদিস কাকে বলে মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরীরিন আও সিফাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ মৌন সমর্থন নবীজির গুণাবলী এই সব হাদিস সবগুলা কি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস মানে নবীজির বক্তব্য এটাও হাদিস যেমন সহিহ বুখারীর প্রথম হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর এটা রাসূলের বক্তব্য কথা এই রাসূলের এই কথাটা এটা একটা হাদিস বুঝে আসছে এই যে রাসূলের কথাটা এটা কি হাদিস তিরমিজি শরীফের 2304 নাম্বার হাদিস মানে 2304 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন বলেন তো নবীজি বলেছেন এটা কি হাদিস তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন নিয়মাতান মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা নিয়ামতের ব্যাপারে আদম সন্তান উদাসীন কয়টা নিয়ামত দুইটা নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন এক নাম্বার আস-সিহ্হা সুস্থতা
সুস্থতার সময় বেশি ইবাদত করা দরকার, ওই সময়টা মানুষ শুধু খারাপ কাজে বিভিন্ন কাজে শয়তান শেষ করে দেয়। ওয়াল ফারাগ, আরেকটা হলো অবসর সময়। অবসর সময় হলো মানুষের এগিয়ে যাওয়ার সময়। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা, অথবা স্কুল কলেজের ছাত্র যারা, মাঝে মাঝে আপনারা বন্ধ পান, বন্ধের সময় ছাত্ররা কি করে, মনে করে বন্ধ এখন শুধু খেলবো ঘুরবো ফিরবো, না, বন্ধের সময়টা যারা কাজে লাগাবে তারা অন্যদের চেয়ে আগে বেড়ে যাবে। ফারাগ অবসর সময়টা যারা কাজে লাগাবে, অন্য ছাত্র আর আপনি তো একসাথে পড়াশোনা করেনি, একসাথে তো স্কুলে যান কলেজে যান, কিন্তু আপনি আগে বাড়বেন কিভাবে? অবসর সময় আপনি কাজে লাগান, আপনি আগে বেড়ে যাবেন। এই যে কথাটা বলেন তো, এই কথাটা কি রসুলের হাদিস? বলেন এটা কি হাদিসে কৌলি, একটু শিখেন। বলেন হাদিসে মানে রসুলের কথা এটা, বলেন এটা কি রসুলের কথা? তিরমিজি শরীফের পরের হাদিসটা 2305 নম্বর হাদিস, 2305। এই হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন তো নবীজি বলেন, এটা কি হাদিস? নবীজি বলেন, আমার থেকে এই কথাগুলা যে গ্রহণ করবে, কে আছে এমন যে আমার থেকে এই কথাগুলা গ্রহণ করবে? মাইয়া আখুযু আননি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। নবীজি বলেন, কে আছে এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে, করার পর আমল করবে, অথবা এমন কাউকে আমার এই কথাগুলা শিখিয়ে দিবে যেই ব্যক্তি আমার এই কথাগুলার উপর আমল করবে? নবীজি বললেন, কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবে, অথবা এই কথাগুলা এমন কাউকে শিখিয়ে দিবে যে এগুলার উপরে আমল করবে? ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আপনার এই কথাগুলা গ্রহণ করব এবং আমল করব, অন্যদেরকেও শিখিয়ে দিব যেন তারাও আমল করতে পারে। আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদিহি, আল্লাহ নবী আমার হাতটা ধরলেন, কি বললেন, এভাবে হাত ধরস নবীজি, আবু হুরায়রা হাত ধরস, ধরার পর ফাদ্দা খমসান ওয়াকাল, নবীজি গুনে গুনে আবু হুরায়রাকে পাঁচটা কথা শিখিয়ে দিলেন। জোরে কয়টা? এক নাম্বার নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, নিষিদ্ধ যত কাজ আছে এই কাজগুলা থেকে তুমি বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচেয়েতে বড় আবিদ হয়ে যাবা, মানুষের মাঝে সবচেয়েতে বড় আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবা। কি থেকে বাঁচো? নিষিদ্ধ কাজ, এটা এক নাম্বার। দুই নাম্বার, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই নাম্বার, আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, তোমার কিসমতে, তোমার তাকদীরে, তোমার ভাগ্যে, তোমার জীবনে আল্লাহ যা বন্টন করে দিয়েছেন এটার প্রতি তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাব। কারো প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না, কারণ আল্লাহ যা দিছে এতেই তুমি সন্তুষ্ট। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো, তাহলে তুমি কি হবা? মুমিন। চার নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা ভালোবাসো, যা পছন্দ করো, এটা মানুষের জন্য পছন্দ করবা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা।
পাঁচ নাম্বার ওলা তুকসির দেহকা আবু হুরায়রা বেশি হাসবা না কি করবে না ফাইন্না কাসরাতাদ দেহকে তুমি তুল কাল বেশি হাসি মানুষের অন্তর মৃত বানায়া দেয় নাউজুবিল্লাহ কয়টা কথা বললেন এক নাম্বার নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো তুমি আল্লাহর বান্দাদের মাঝে মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হবা ইবাদত গুজার হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন তোমার কিসমতে যা দিয়েছে এটার প্রতি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি স্বনির্ভর বান্দা হয়ে যাবা কারো উপর তোমার নির্ভরশীল হতে হবে না তিন নাম্বার তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি প্রকৃত খাঁটি মুমিন হয়ে যাবে চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তুমি এটা পছন্দ করবা তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি যদি হাসো তো অন্তর মৃত বানিয়ে দিবে বেশি হাসি এই পাঁচটা উপদেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন তো নবীজি বললেন আমার থেকে এইগুলা কে গ্রহণ করবে আবু হুরায়রা বললেন আমি এখন বুঝেন নবীজি বললেন এটা কি নবীজির তাহলে বলেন তো এই হাদিসটা কি কথা না কর্ম কথা বলেন এই হাদিসটা কি নবীজির কথা নবীজি যে এইগুলা বললেন এই বলাটা কথাটা এটা হাদিস এটাকে আরবিতে বলা হয় হাদিসে কৌলি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস তেইশশো ছয় قال رسول الله صلى الله عليه وسلم এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি সাবআ সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও আমলের প্রতিযোগিতা করো বলেন কয়টা জিনিস আসার আগে সাতটা জিনিস আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো এক নাম্বার হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয় এমন দারিদ্রতার অপেক্ষা কি তোমরা করো নবীজি বুঝায় এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো যে দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলায় দেয় দুই নাম্বার আউদিনান মুতগিয়া এমন ধনাঢ্যতা এমন ধনী হওয়া যে ধনী হওয়া মানুষকে ধর্ম ত্যাগী বানায় দেয় ধর্মদ্রোহী বানায় দেয় এমন ধনী হওয়ার আগে আমলের প্রতিযোগিতা কর এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয় দুই নাম্বার এমন ধনী হওয়া যেই ধনী হওয়া ধর্ম ত্যাগী বানায় দেয় এগুলার আগে আমলের প্রতিযোগিতা করো আমলের দিকে ধাবিত হও আমলের প্রতি উৎসাহিত হও আমলের প্রতি মনোযোগী হও তিন নাম্বার আউ মারদন মুফসিদা এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার শরীরটাকে নিস্তেজ বানায় দেয় তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় মনে করেন প্যারালাইজড কোনো মানুষ যদি প্যারালাইজড হয়ে যায় বলেন এখন কি এবাদত আগের চেয়ে কম পারবে না বেশি নবীজি বলেন এমন অসুস্থতা আসার আগে এবাদত বেশি করো যেই অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় চার নাম্বার আও হারমান মুফান্নিদা এমন বার্ধক্যতা এমন বুড়া হয়ে যাওয়া এমন বয়স হয়ে যাওয়া যেই বয়স হওয়া আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় আকল বুদ্ধি এমন অবস্থা হয় মাঝে মাঝে বয়সের কারণে অজু আছে না নাই এটা অনেকের মনে থাকে না বয়সের কারণে নামাজ পড়েছি কি বলে নাই এটাও ভুলে যায় অনেকে নবী বলেন এমন বয়স আসার আগে আমলের প্রতি মনোযোগী হও হয়নি এরকম বয়স পাঁচ নাম্বার আও মাউতান মুজহিজা হঠাৎ মরণ আসার আগে আমলের প্রতি মনোযোগী হও হঠাৎ মরণ কেয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে সকালে খেলছেন একসাথে বিকালে একসাথে নাস্তা করছেন একসাথে মাগরিব পড়ছেন মাগরিবের দশ মিনিট পরে বাড়ি থেকে ফোন আসছে আপনার ওই বন্ধুর সে তো মারা গেছে একসাথে মাগরিবও পড়ছেন এরকম হয়ে যাচ্ছে এমন মরণ আসার আগে আমলে মনোযোগী হও ছয় নাম্বার আবিদাজ্জাল দাজ্জাল আসার আগে আমলে মন দাও ফাশাদ রুগা ইবিন ইউনতাজারু দাজ্জাল হলো অনুপস্থিত যারা
যাদের অপেক্ষা করা হয় এই অনুপস্থিত অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল সাত নাম্বার ফাসাআতু আদহা ওয়া আমার কিয়ামত আসার আগে আমলের প্রতি মনোযোগী হও কিয়ামত সবচেয়ে ভীষিকাময় সবচেয়ে ভয়ঙ্কর নবী যে এই কথাগুলা বললেন এগুলা কি হাদিস বুঝছেননি আরে বুঝছেননি আলেমরা জি না বললেও চলবে ওনারা বুঝতেছে ও আলেম সারা অন্যরা বলেন বুঝছেননি এই জিয়ের আওয়াজটা আলেম সারা অন্যরা বেশি দিয়ে ওনারা বুঝছে আপনারা যারা আছেন আপনাদের বোঝাটা জরুরি যদি না বুঝেন এই ওয়াজটা একদম বৃথা যাবে বুঝতে হবে নবীজি এই কথাগুলা বললেন এগুলা নবীজির কথা হাদিসে কৌলি এগুলা হাদিস এই কথাটা বুঝে আসছে তো তিরমিজি শরীফের পরের হাদিসটা শোনেন দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا أبو هريرة رضي الله تعالى عنه برنونا قال رسول الله صلى الله عليه وسلم قال نبي جي بولي چھن كي تا حدث شو بولا نبي جي بولي چھن نتا كي حدث نبي جي بولا نكسرو ذكر حازم اللذات يعني الموت তোমরা বেশি বেশি স্মরণ করো সাত বিনষ্টকারী জিনিসকে বেশি স্মরণ করো তোমাদের এই দুনিয়া রং তামাশা স্বাদ নষ্ট করে দিবে যে জিনিসটা এটা বেশি বেশি স্মরণ করো অর্থাৎ মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো মরণ তোমাদের দুনিয়ার স্বাদ তোমাদের দুনিয়ার আনন্দ উল্লাস তোমাদের দুনিয়ার রং তামাশা সব ভুলিয়ে দিবে এটা বেশি স্মরণ করো নবীজি বলেছেন এই যে বলেছেন এটা কি হাদিস বলেন এটা কি হাদিস তিরমিজি শরীফের চব্বিশশো ছয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قلت يا رسول الله من نجات নবীজির সাহাবী উকবা ইবনে আমির বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি বলেন তো সবাই প্রশ্নটা فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন বলেন এই যে নবীজি বললেন এই বলাটা কি হবে মাশাআল্লাহ নবীজি বললেন নাজাত মুক্তির উপায় তিন জিনিসের মধ্যে মুক্তির উপায় তিনটা মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক তোমার জিহ্বাটা তুমি সংযত রাখবা এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা জিহ্বা সংযত রাখবা এক নাম্বার দুই নাম্বার ওয়াল্লিয়াসাকা বাইতুকা তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় মানে পাঁচটা বাজে অফিস করে আইসা বারোটা পর্যন্ত আড্ডা মারলেন এমন যেন না হয় ঘরে চলে যাবেন কাম কাজ না থাকলে ঘর নামাজ বাহিরে মসজিদে নামাজ কাজ নাই আবার ঘর তো কাজ ছাড়া অনর্থক আজাইরা হুদাই টাস খেলা জুয়া খেলায় বাহিরে থাকা যাবে না তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় আমাদের অনেকের বড় বড় ঘর বাড়ি ঘরে হের জায়গা হয় না কোথায় হের জায়গা মদের আড্ডাখানা হের জায়গা দুই নাম্বার সাকা বাইতু তোমার বাড়ি তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার অবকি আলা খতিয়াতি তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো এই তিন জিনিস তুমি অর্জন করো মরণের পর নাজাত পেয়ে যাও এই যে নবীজি কথাগুলা বললেন বললেন এই বলাটা কি তিরমিজি শরীফের চব্বিশশো সাত নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইদা اصبح ابن আদম আদম সন্তান যখন সকাল করে সকালবেলা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে আগামীকাল আমি আপনি আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠব ফাইনাল আজা আকুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুল সকালবেলা উঠার পর হাত পা যত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বা নামক অঙ্গকে ডাক দেয় আমি বলবো এক অংশ বাকি অংশ আপনারা সকালবেলা
হাত পা সহ আমাদের যত অঙ্গ আছে সব অঙ্গগুলা একটি অঙ্গকে ডাক দেয়, এই অঙ্গকটার নাম কি? জিহ্বা। মাশাআল্লাহ। সব অঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে ইত্তাকিল্লাহ ফিনা, জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। জিহ্বারে কি কয়? তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, জিহ্বা আমরা তোমার অনুসারী। সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বারে কয় আমরা তোমার অনুসারী। ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, ও জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাই। বলেন সব অঙ্গ প্রত্যঙ্গ কারে ডাক দেয়? জিহ্বারে ডাক দিয়া কয় কারে ভয় করতে? তো নবীজি বলেন আদম সন্তান সকাল করলে এই এই কথাগুলা বলে। নবীজি এটা বলেছেন, নবীজির এই বলাটা কি? তিরমিজি শরীফের 2408 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজির এই বলাটা কি? নবীজি বলেন মাইয়া তাকাফালু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফালু লাহু বিল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয়, এক নাম্বার দুই চোয়ালের মাঝখান, এই দুই চোয়ালের মাঝখানের জিব্বা আর দুই রানের মাঝখানের লজ্জাস্থান, এই দুইটা দিয়ে গুনাহ না করার নিশ্চয় যদি আমাকে দিয়ে দেয় আতাকাফালু লাহু বিল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। নবীজি এটা বলেছেন, ওলামায়ে হযরত ছাড়া অন্যরা বলেন নবীজি বলেছেন, বলাটা কি? তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস। পরের হাদিসটা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ওয়াকাহুল্লাহু শাররামা বাইনা লাহিয়াই ওয়া শাররামা বাইনা রিজলাই দাখালাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ যদি কোনো বান্দাকে জিহ্বার অনিষ্টতা আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে, ওই বান্দা মরবে আর জান্নাতে প্রবেশ করবে। নবীজি এটা বলেছেন, বলাটা কি? মাশাআল্লাহ। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সুফিয়ান ইবনু আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নামটা একটু মুখস্থ করেন সবাই, কারণ ওনার নামটা আপনারা বেশি শোনেন নাই। সুফিয়ান ইবনে আবদুল্লাহ, বলেন কি নাম? আবদুল্লাহ। যে সাহাবিদের নাম আমরা একটু কম শুনবো, ওই নামগুলো আমরা একটু বারবার শুনবো যাতে মুখস্থ থাকে, ঠিক না? ইনশাল্লাহ নিয়ত আছে আগামী বছর সাহাবাদের উপরে একটা বয়ান হবে, কি বলেন? লম্বা, এটা লম্বা, অনেক লম্বা, মানে সাহাবাদের উপরে লম্বা বয়ান। লম্বা বয়ান মানে আবার এটা বুঝেন না, এক মাহফিলে, এক মাহফিলে তো 60 মিনিট সর্বোচ্চ, এটা মাথায় রাখতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুলের সাহাবি সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবীজিকে বললাম হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বিহ, ইয়া রাসূলুল্লাহ এমন একটা বিষয়ে আমাকে বলেন যে বিষয়টা আমি আঁকড়ে ধরে থাকতে পারি, এমন একটা বিষয় আমাকে বলেন। নবীজি সংক্ষেপে দুইটা বাক্য বলছে মাত্র, সংক্ষেপে কয়টা বাক্য? এক নাম্বার নবী বললেন কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ, আমরাও বলি চলেন আমাদের রব আল্লাহ। সাহাবি সুফিয়ান ইবনে আবদুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা বিষয় বলেন যে বিষয়টা আমি আঁকড়ে ধরে থাকতে পারি। নবী এক নম্বরে বললেন তুমি বলো আমার রব আল্লাহ, রব আল্লাহ। দুই নম্বর বললেন সুম্মাস্তাকিম, এই যে তুমি বললা তোমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবা, তুমি বলো আমার রব আল্লাহ আর এই কথার উপর তুমি অটল থাকবা যে আমার রব হলেন আল্লাহ। এই কথা বলার পর সুফিয়ান ইবনে আবদুল্লাহ যে কথাটা বললেন, হুজুর আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হলো মা আখ ওয়াফুমা তাখাফু আলাইয়া,
হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনটা মনে করেন দেখেন কি বলছি হুজুর আমার ব্যাপারে সবচেয়ে ভীতিকর আমার জন্য কি বলে আপনি মনে করেন ফা আখাজা বিলিসানি নফসিহি নবীজি নিজের জিহ্বাটা ধরলেন ধরেন না একটু আলেম মানুষ নবীজি নিজের আমি যা বলবো এগুলো ওলামারা না অন্যরা আমল করবেন নবীজি ওলামাদের জন্য আমার কোনো বলা নাই এখানে আল্লাহর রাস্তা আলেমরা মেহরবানি করে আমার কোনো কথা আপনারা জবাব টব দিন না সাল্লাম আখজা বিলিসানি নাফসি নিজের জিহ্বাটা ধরলেন এইভাবে ধরে বললেন সুম্মা কাল হাজা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর মনে করি এটা 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 চিন্তা করছেন সাহাবি বললেন আমার জন্য সবচেয়ে ভীতিকর মনে করেন কোনটা নবীজি নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা ঠিক রাখো সব ঠিক থাকবে সুবহানাল্লাহ এই জন্য তো তিরমিজি 2616 নাম্বার হাদিসে আছে হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম লম্বা একটা হাদিসের শেষে রাসূল বলেন এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষকে আল্লাহ মাথাটা নিচে দিয়ে পাগুলা উপরে দিয়ে মুখ উপরে জাহান্নামে নিক্ষেপ নবীজি এই কথাগুলা বলেছেন বলাটা কি বুঝাইছেন তাহলে এটা হলো নবীজির বলা আসেন এবার নবীজির কর্ম বলেন তো কি নবীজির কর্ম এতক্ষণ শুধু বলা জানলাম এবার নবীজির করা কর্ম আমি ওনাকে দেখেছি এটা করতে বুঝে আসছে না বাংলাটা আমি তাদেরকে দেখেছি এটা করতে বাংলাটা বুঝে আসছে আমি তাকে দেখলাম তিনি ঘরে ঢুকে মেসওয়াক করছেন এটা তার কর্ম আমি তাকে দেখলাম তিনি আজান দিচ্ছেন এটা তার কর্ম এই বাংলাটা বুঝছেননি আচ্ছা তাহলে একটু শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন রাসূলের সাহাবি ওবাইদুল্লাহ ইবনে আবি রাফিয় তিনি বর্ণনা করেন যে রাআইতু রাসূলুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাহ যেদিন হযরত হাসান দুনিয়াতে এসেছেন আমি নবীকে দেখলাম নবীজি মুয়াজ্জিন সাহেব যেমন নামাজের আজান দেয় অবিকল ওই আজানটাইকে আজানটা আমি দেখলাম যে নবীজি হাসানের কানের মধ্যে দিতেছেন নবীজির নাতি হযরত হাসান জন্মের পর আমি নবীকে দেখলাম আজান দিতেছেন তাহলে আজান দেওয়ার কর্মটা করতে দেখলাম এই যে নবীজির কর্মটা এটা হাদিস এটা কি হাদিস কথাটা বুঝছেননি আমি দেখছি উনি এটা করেন এই ওনার এই করাটা এটাও হাদিস আচ্ছা আরেকটা দৃষ্টান্ত দিলে আরো সুন্দরভাবে বুঝে আসবে মুসলিম শরীফের 479 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453টা তাকরার সহ এই হাদিসের মধ্যে আসছে নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল বাইতা বাদা বিসসিওয়াক আম্মাজান আয়েশা বলেন আল্লাহ নবী যখন বাহির থেকে ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম আল্লাহ নবী মেসওয়াক করতেন নবীজি যখন বাহির থেকে ঘরে ঢুকতেন সর্বপ্রথম কি করতেন এসে বলেন কি করতেন নবীজির এই মেসওয়াক করাটা বলেন তো কি এটাকে বলা হয় হাদিসে ফিয়লি এটা কি বলা হয় হাদিসে তাহলে আগেরটা হাদিসে কৌলি বলা পরেরটা হাদিসে ফিয়লি করা কথা বুঝে আসছে সবার আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তাকরিরি কোনটা যেটা সমর্থন খুব মন দিয়ে শুনেন সহি বুখারির 946 নাম্বার হাদিস আহজাব একটা যুদ্ধ আছে যে যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয় খন্দকের যুদ্ধ থেকে ফেরার সময় হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাহাবাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসর ইল্লা ফি বনি কুরাইজা সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন তোমাদের কেউ যেন বনি কুরাইজা নামক এলাকায় না গিয়ে আসরের নামাজ না পড়ে আবার বুঝেন সাহাবাদেরকে নবীজি বললেন তোমাদের কেউ
বনু কুরাইজা নামে একটা এলাকা আছে, ওই এলাকায় যাওয়ার আগে যেন আসর না পড়ে, সেখানে যাবে তারপর আসর পড়বে। তো লম্বা বাহিনী চলতে চলতে, কাফেলা চলতে চলতে হঠাৎ এক দলের অবস্থা এমন হয়েছে যে পথিমধ্যেই আসরের সময় হয়ে গিয়েছে। কথাটা বুঝলেন? এর মানে আসরের নামাজ যায় যায় অবস্থা যদি এখানে না পড়া যায়, ওই এলাকায় গিয়ে আসর যথা সময়ে পড়া যাবে না। নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে হবে। আর সাহাবারা টেনশনে পড়ে গেলেন, ওই এলাকায় গিয়ে যদি পড়ি আসরের নামাজ তো ছুটে যাবে, এখন কি করবেন? আবার বুঝলেন, নবীজি বলছেন ওই এলাকায় যাওয়ার আগে আসর পড়া যাবে না। সাহাবাদের মধ্যে একদল বললেন আমরা এখনই আসর পড়ব, আরেক দল বললেন লা নুসাল্লি হাত্তা নাতিয়াহা, আমরা ওই এলাকায় যাওয়ার আগে আসরের নামাজ পড়ব না। নবী বলছে সেখানে গিয়ে পড়তে, পাইলে পড়ব না পাইলে নাই, আমরা সেটাই করব। সাহাবাদের মধ্যে দুই দল হয়ে গেলেন, বলেন কয় দল? এটাকে ইজতিহাদ বলা হয়। বলেন কি বলা হয়? বলেন তো নবীর এই কথার মধ্যে গবেষণা করলেন সাহাবাদের মধ্যে, গবেষণালব্ধ দল হয়ে গেল কয়টা? নবী বলছে ওই এলাকায় না গিয়ে আসর পড়বা না। সাহাবাদের মধ্যে এক দল কয় নবীর উদ্দেশ্য এটা হতে পারে না যে আসরের নামাজ কাজা করব, আরেক দল কয় না সেখানে যাব তারপর নামাজ পাইলে পড়ব না হয় পড়ব না। নবী বলছেন তাহলে নবীর কথায় গবেষণা হয়ে গেল, এক দল কয় কথাই মানবো সেখানে গিয়ে পড়ব, আরেক দল কয় না নবীর উদ্দেশ্য এটাই। একদল পথিমধ্যে আসর পড়ছে, আরেক দল পড়ে নাই। এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো। জানানোর পর ফালাম ইউআন্নিফ ওয়াহিদান মিনহুম বা আহাদান মিনহুম, নবী কাউকে তিরস্কার করলেন না, তার মানে তাদের এই ইজতিহাদকে আল্লাহ রসুল সমর্থন করলেন। নবী বললেন অমুক এলাকায় যাওয়ার আগে আসর পড়বা না, বলেন তো একদল পড়েছে কিনা? আরে বলেন পড়েছে কিনা? তাদেরকে নবীজি কোনো তিরস্কার করেননি, নিন্দা করেননি, বোঝা গেল তাদের এই ইজতেহাদকে সমর্থন করেছেন। এখান থেকে দুইটা বিষয় জানলাম, সমর্থন করাটা এটাও নবীর হাদিস। আরেকটা বিষয় জানলাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি তারা যে ইজতেহাদ করেছে এটা নবীর হাদিস থেকেই প্রমাণিত হয়। তাহলে বলেন তো নবীর সমর্থন করাটাও কি? নবীর বলাটা, নবীর করাটা, নবীর সমর্থন করা, বুঝেছিলি? আরেকটা শুনেন, নবীর সিফাত, আমাদের নবী দেখতে এমন ছিলেন, আমাদের নবীর চুল মুবারক এমন ছিলেন। আচ্ছা এটা কি নবীজি বলছেন না অন্য কেউ বলছেন? এই অন্য কেউ নবীর ব্যাপারে এটা বলাটাও, এটাও হাদিস, আল্লাহ জানে বুঝছিল। অন্য কেউ নবীর ব্যাপারে বলছে নবীর চুল মুবারক এমন, নবীর কান এমন, নবীর চোখ এমন, নাক এমন, যেমন সহিহ বুখারীর 3549 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকা খালকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে দেখতে সবচাইতে সুন্দর ছিলেন। আচ্ছা নবীজি সুন্দর ছিলেন এই বর্ণনাটা কে করেছেন? বলেন একজন সাহাবি, বলেন কে করেছেন? কোন সাহাবি নবীর ব্যাপারে এটা বলা, নবীজির চেহারা মুবারক মানুষের মাঝে সবচেয়ে সুন্দর, নবীজির চরিত্র মুবারক মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল, নবীর ব্যাপারে এটা বলাটাও, নবীর কথা, নবীর কর্ম, নবীর সমর্থন, নবী দেখতে এমন ছিলেন, এমন ছিলেন এই বলাটাও, বুঝে আসছে? আচ্ছা এটা হলো হাদিসের পরিচয়। এগুলো আমাদের প্রথম কথা, হাদিস কাকে বলে। এখান থেকে আমরা সংক্ষেপে জানলাম কথাকে হাদিস বলে, কর্মকে হাদিস বলে, সমর্থনকে হাদিস বলে, এমন কি নবীর ব্যাপারে সাহাবারা কিছু বলাটা এটাও হাদিস। দুই নাম্বার কথা, হাদিস প্রথমত দুই প্রকার, ইলমুল হাদিস বির রিওয়ায়া, ইলমুল হাদিস বির দিরায়া। ইলমুল হাদিস বির রিওয়ায়া কাকে বলে? আমি আপনাদের সামনে কতগুলো হাদিস বর্ণনা করলাম আজকে, এটাই ইলমুল হাদিস বি রিওয়ায়া, মানে বর্ণনা করা হাদিস, হাদিস বলা বর্ণনা করা। আরেকটা হলো ইলমুল হাদিস বি দিরায়া। ইলমুল হাদিস বি দিরায়া বলা হয় এই হাদিসটা কি দুর্বল, এই হাদিসটা কি সহি, এই হাদিসের সনদ মানে বর্ণনাকারীর সংখ্যা 10 জন, কারো স্মৃতি কি খারাপ ছিল, কারো স্মৃতিশক্তি কি ভালো ছিল, এই জাতীয়
বিদ্যা যেই এলম শিখলে জানা যায় এটাকে বলা হয় ইলমুল হাদিস বিদ দিরায়া এটাকে কি বলা হয় ইলমুল হাদিস বিদ দিরায়া বিসমিল্লাহ এটা বোঝা তো দরকার নাই শুধু এই কারণে এটা বললাম দ্বিতীয়টা দ্বিতীয় বিদ্যাটা এটা উলুমুল হাদিসের মধ্যে পড়ানো হয় এই উলুমুল হাদিস বিদ্যাটা যেই বিদ্যা যে আলাদা হাদিসের উপর তাখাসসুস গবেষণা করা এটা আমিও পড়ি নাই অথচ আমাকে অনেকে পোস্টারে লেখা দেয় কি লেখা দেয় আপনার লেখা দেয় আপনার জামানার মুহাদ্দিস এটা লেখা দেয় আবার অনেকে লেখে হাফেজে হাদিস উসুলে হাদিসের পরিভাষায় হাফেজে হাদিসের একটা সংখ্যা আছে এই সংজ্ঞার মধ্যে আমি পড়ি না অতএব এই কথাটা যারা লিখবে এটা আমার নামে মিথ্যা কথা লিখবে যারা আমার নামে এটা লিখবে এটা মিথ্যা কথা লিখবে আমি হাদিস গবেষক না কেউ যদি এটা লেখে না মিথ্যা কথা হাদিস গবেষক হলে যে শাস্ত্র পড়াশোনা করতে হয় ওই শাস্ত্র আমি পড়ি নাই পড়াশোনা করি নাই ওটা পড়াশোনা করার পর তারপর ওই বিষয়ে জ্ঞান অর্জন করলে সেখানে তাকে হাদিস বিশারদ বলা যায় অতএব হাদিস বিশারদ লেখাটাও এটা সঠিক হবে না এটা মাথায় রেখেন যারা তারা আপনি এটা লিখে দিলেন এটা সঠিক না আর আল্লামা তো বর্তমানে মাজলুম এটা বলাই না আমি আয়েশা শুনলাম একজন দুইবার বলছে আমার আল্লামা ওই গরমে বসে বসে শুনলাম মাশাআল্লাহ কি শব্দ শীতকালীন গালি এটা কি শীতকালীন গালি হ্যাঁ তিন নাম্বার বিষয় এটা সবার জন্য নাকি আমার মতো যাদেরকে আল্লামা বলবেন এটা শীতকালীন গালি মানে মন চাইলো বলে দিলেন আর আমি এটা কোনো বিনয় দেখাচ্ছি না আপনাদেরকে সত্যি সত্যি বলছি এরকম বলার মতন মানে এরকম না হুজুর আপনি খুব বিনয়ী আবার অনেকে লিখবে হুজুর খুব বিনয়ী না না সাতা আল্লামা না আমি এটা বাস্তবতা এটা সত্যি আল্লাহর কসম আমি আল্লামা না তা আপনি বললেন তো মিথ্যা কথা বলছেন এটা হলো দুই নাম্বার হাদিসের ব্যাপারে বললাম হাদিস দুই প্রকার তিন নাম্বার হাদিসের গুরুত্ব হাদিসের গুরুত্ব কি পরিমাণ ইবনু সালাহ রহমতুল্লাহ আলাই বলেন কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যা হলো হাদিসের বিদ্যা বলেন কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যা কোনটা হাদিসের বিদ্যা হাদিসের জ্ঞান সংক্ষেপে এটা বলে যাচ্ছি কারণ আসল একটা কথা আছে কেউ মনে আসেনি হাদিস লিখিত আপনারা কই পেয়েছেন এই জবাব দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন বিদ্যা বা এলেম মৌলিকভাবে প্রথমত প্রধান এলেম তিনটা বলেন প্রধান এলেম কয়টা কোরআনের এলেম হাদিসের এলেম ফিকহার এলেম কোরআন বুঝার জন্য হাদিস লাগে হাদিস বুঝার জন্য হাদিস লাগে ফিক বুঝার জন্য হাদিস লাগে ইবনে হাজার বলেন কোরআনের বিদ্যা হাদিসের বিদ্যা ফিকহের বিদ্যা তিন বিদ্যার মধ্যে হাদিসের গুরুত্ব অপরিসীম এই জন্য হাদিস সব জায়গায় লাগবে চার নাম্বার হাদিসের প্রয়োজনীয়তা ইসলামকে বিকৃত সাধন থেকে রক্ষা করার জন্য হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম তাহলে আবার বলছি প্রথমত হাদিস কাকে বলে দুই নাম্বার মৌলিকভাবে হাদিস দুই প্রকার তিন নাম্বার হাদিসের গুরুত্ব বললাম চার নাম্বার হাদিসের প্রয়োজনীয়তা পাঁচ নাম্বার হামিলিন হাদিসের মর্যাদা যারা হাদিস ধারণ করে তাদের কি মর্যাদা তিরমিজি শরীফের 3660 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন নদর الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغ نبي جي বলেন আমার থেকে একটা হাদিস যদি কেউ শুনে শোনার পর যদি মুখস্থ করে অন্য পর্যন্ত পৌঁছায় দেয় ওই ব্যক্তিকে যেন আল্লাহ আলোকিত বানায়া দেয় আমার থেকে একটা হাদিস কেউ জানলো জানার পর মুখস্থ করলো অন্যের কাছে পৌঁছায় দিল নবীজি বলেন আল্লাহ যেন তাকে আলোকিত বানায় দেয় তিরমিজি শরীফের 2650 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নান নাস লাকুম তাবউন সাহাবারা দুনিয়ার মানুষ তোমাদের অনুসারী হবে কোরআন সুন্নাহ শিখার জন্য তারা যখন তোমাদের কাছে আসবে তাদের কল্যাণ কামনার ব্যাপারে আমার উপদেশ তোমরা গ্রহণ করবা
তাহলে সাহাবাদের কাছে কোরআন সুন্নাহ শিখতে যাবে মানুষ সাহাবাদের এই ধারাবাহিকতায় আস্তে আস্তে এইভাবে শিখতে শিখতে বর্তমান জামানার মুহাদ্দিস যারা হাদিস পড়ায় যারা হাদিস অন্যের কাছে প্রচার করে এই ধারাটা ইনশাআল্লাহ চলতেই থাকবে হাদিস ধারণকারী আর হাদিস প্রচারকারী কোরআন ধারণকারী হাদিস ধারণকারী একটা দল কিয়ামত পর্যন্ত এইভাবে কাজ করতেই থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اللهم ارحم خلفاءنا الله আপনি আমার খলিফা যারা তাদেরকে রহম করেন সাহাবারা বললেন ওয়া মা খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার খলিফা কারা নবীজি বললেন আল্লাযীনা তুনা মিন বাদি ইয়ারুনা আহাদিসি ওয়া সুন্নতি যারা আমার পরে দুনিয়াতে আসবে আমার হাদিসগুলা আমার সুন্নতগুলা মানুষের মাঝে বর্ণনা করবে ওয়া আল্লিমুনান নাস মানুষকে শিক্ষা দিবে তারাই আমার খলিফা আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তাদেরকে রহম করেন তাদের প্রতি দয়া করেন তাহলে হাদিস যারা প্রচার করে তাদের মর্যাদা আছে না নাই ছয় নাম্বার কথা এই গুরুত্বপূর্ণ কথার দিকে আমরা যাচ্ছি শুধু ওই কথাটা বলার জন্য এতক্ষণ আলোচনা হচ্ছে ছয় নাম্বার হাদিস দুনিয়াতে প্রচার প্রসার কিভাবে হলো এক নাম্বার মুখস্থের মাধ্যমে দুই নাম্বার লিখিত আকারে বলেন এক নাম্বার মুখস্থ দুই নাম্বার লিখিত মনে থাকবেনি মুখস্থ প্রচার হয়েছে লিখিত প্রচার হয়েছে মুখস্থের ব্যাপারে প্রচার করার ব্যাপারে কিছু আমরা জানি সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলে অন্যের কাছে পৌঁছায়া দাও আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো অন্যের কাছে তোমরা পৌঁছে দাও তাহলে এখান থেকে বোঝা যায় হাদিস অন্যের কাছে পৌঁছানোর কথা নবীজি যে বলেছেন এবার আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর 53 নম্বর হাদিসের বর্ণনা রবিআ নামে এক গোত্র নবীজির কাছে আসছে আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু আদেশ করেন আমাদেরকে নিষেধ করেন আমাদেরকে আদেশ করেন আমাদেরকে নিষেধ করেন নবীজি তাদেরকে চারটা আদেশ করেছেন চারটা নিষেধ করেছেন চারটা আদেশ আর নিষেধ করার পর নবীজি তাদেরকে কি বললেন দেখেন احفظوهن واخبروا بهن من وراءكم আমি তোমাদেরকে যে চারটা হুকুম করলাম চারটা নিষেধ করলাম এগুলা তোমরা মুখস্থ করো কি করো আমি তোমাদেরকে যে চারটা হুকুম করলাম চারটা নিষেধ করলাম এগুলা তোমরা কি করো আর যারা আসে নাই তাদের কাছে গিয়ে এই সংবাদগুলা তোমরা জানিয়ে দিবা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নবীজি বললেন মুখস্থ করে অন্যদের কাছে এটা প্রচার করবা লিখিত কথা আসছে আসে নাই লিখিত কথা আসছে আসে নাই সহিহ বুখারীর 66 নম্বর হাদিস হজের সময় নবীজি উটের উপরে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন আইয়ু ইয়াউমিন হাযা সাহাবারা আজকে কোন দিন সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমি আমরা চুপ রইলাম আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় আজকের দিনের নামটা পরিবর্তন করে অন্য কোন নাম রাখবে নবীজি আমাদেরকে বললেন আলাইসা ইয়াউমান নাহরি আজকে কি কুরবানির দিন না সাহাবারা বলেন জি হুজুর আজকে কুরবানির দিন নবীজি বললেন আইয়ু শাহরিন হাদা এটা কোন মাস সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি আমরা চুপ রইলাম আমরা মনে করলাম নবী মনে হয় জিলহজ মাসের নামটা পরিবর্তন করে অন্য কোন নাম রাখবে নবী আমাদেরকে বললেন আলাইসা বিজিল হিজ্জা এটা কি জিলহজ মাস না জি হুজুর এটা জিলহজ মাস এবার আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেন আইয়ুবালাদিন হাদা এটা কোন শহর সাহাবারা বললেন বালাদুন হারাম এটা পবিত্র শহর মক্কা নবী বললেন ইন্না আমওয়ালাকুম ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন বাইনাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ যেমনি ভাবে এই শহর সম্মানিত এই মাস সম্মানিত এই মাসের মধ্যে কুরবানির দিন যেমন সম্মানিত তেমনি ভাবে আমি নবী তোমাদের একজনের জন্য আরেকজনের রক্ত
আরেকজনের সম্পদ আরেকজনের সম্মান আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম সম্পদ সম্মানিত রক্ত সম্মানিত সম্পদ সম্মানিত কথা শেষ নবীজি এবার কি বললেন দেখেন এটা বলার পরে নবীজি বললেন আমার এই বক্তব্যটা তোমরা যারা শুনলা আচ্ছা আপনারা আমার এই কথাটা শুনছেন নি নবীজি বললেন তোমরা আমার বক্তব্যটা যারা শুনলা লিউবাল্লিন শাহিদুল গায়বা তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলো যেন পৌঁছে দাও তাহলে নবীজি পৌঁছানোর কথা বললেন মুখস্থর কথা বললেন লেখার কথা কিন্তু একবারও বলেন না লেখার কথা বলছে ওই যারা আপনাদের দাওয়াত দিবে যে বলবে শুধু কোরআন মানো নবীর যুগে কোরআন লেখা হয়েছে হাদিস লিখতে নবী নিষেধ করেছে তাই তোমরা হাদিস পড়ো না শুধু কোরআন পড়ো এদের কিন্তু এই যুক্তি একের পর এক আসবে এখনো পর্যন্ত কিন্তু লেখার কোনো হাদিস পাইলাম না শুধু পাচ্ছি পৌঁছাও মুখস্থ করো এটা পাইলাম আবু দাউদ শরীফের বর্ণনা 3649 না 59 নম্বর হাদিস 3669 কত হয় 3659 আমার কথা তোমরা মন দিয়ে শোনো কারণ তোমাদের থেকে অন্যরা শুনবে আর যারা তোমাদের থেকে শুনবে তাদের থেকেও অন্যরা শুনবে আবার বলছি এই সাহাবারা আমার কথা মন দিয়ে শোনো কারণ তোমাদের থেকে অন্যরা শুনবে আর অন্যরা যে শুনবে তাদের থেকেও অন্যরা শুনবে আচ্ছা নবী বললেন শোনো মন দিয়ে অন্যরা শুনবে এখানে কি লেখার কথা আছে মন দিয়ে শোনো মুখস্থ হয়ে যাবে অন্যরাও শুনবে এই জন্য মন দিয়ে শোনো তাহলে মুখস্থর ইঙ্গিত পাইতেছি লেখার কোনো ইঙ্গিত পাচ্ছি না এবার আসেন মূল আলোচনায় ঢুকি এখন যারা বলে শুধু কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই তাদের একটা প্রশ্ন আমাদের উপর লিখিত বুখারি কই পাইলা লিখিত হাদিস কই পাইলা নবী নবীর যুগে হাদিস লিখতে নিষেধ করেছেন ভাই এবার সবাই মাথাটা একটু ঠান্ডা করে মন দিয়ে শুনেন না বিপদে পড়বেন তারা যে হাদিস দিয়ে দলিল দেয় হাদিসটাও সহি হাদিস চিন্তা করছে হাদিসটা কি সহি এটা কোথায় আছে মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে 3033টা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে এই 3004 নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন লা তাকতুবু আননি তোমরা আমার কোনো হাদিস লেখবা না দেখছেন নি সুন্দর কথা হাদিস লেখা নিষেধ ফাইন্নাহু মান কাতাবা আননি গায়রাল কোরআন আমার থেকে তোমরা যারা কোরআন ছাড়া অন্য কিছু লেখছো ফাল্লামহু তাড়াতাড়ি মুছো কোরআন ছাড়া কিছু লেখা থাকলে মুছে দাও আমার থেকে যারা তোমরা লেখছো কিছু যদি কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকো মুছে দাও তাহলে হাদিস লেখা পুরাই নিষেধ লেখা থাক না এটা এটাতে নিষেধ বোঝা যাচ্ছে লেখা থাকলে আবার কি নিষেধ মানে কি লেখা থাকলে মুইসা দাও কঠিন নিষেধ তাহলে দলিল সঠিক কিনা হ্যাঁ সঠিক আসলেই সঠিক খুব মন দিয়ে শুনেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার থেকে তোমরা হাদিস লেখবা না যারা লিখেছো কোরআন ছাড়া অন্য কিছু মুছে দাও এটা হলো যারা হাদিস মানে না তাদের দলিল দলিলও সঠিক যুক্তিও সঠিক নবী লেখাই নাই তোমরা লিখিত হাদিস কই পাইলা এবার জবাব শুরু হ্যাঁ প্রথম জবাব সবাই একটা বাংলা বলেন বলেন এটা নবুয়তের প্রথম যুগের কথা বলেন বলেন তো নবী যে হাদিস লিখতে নিষেধ করেছে এটা নবুয়তের কোন যুগের কথা যেন সবাই বলেন যেন কোরআন এবং হাদিস মিলে না যায় তাই নবীজি কোরআনের পাশাপাশি হাদিস লিখতে নিষেধ করেছিলেন কোরআন আর হাদিস যেন মিলে না যায় এমন হয়ে যেতে পারে কোরআনের মধ্যে আমার কোনো হাদিস ঢুকে যায় কিনা আবার এই জন্য কোরআন হাদিস যেন মিলে না যায় তাই রসুল প্রাথমিক যুগে কি লিখতে নিষেধ করছেন হাদিস পরবর্তীতে হাদিস লেখার হুকুম দিয়েছেন এখন আপনাদের প্রশ্ন হবে হুজুর হুকুম যে দিয়েছেন এটা দলিল দেন এই তো সহিহ বুখারী 2434 সুবহানাল্লাহ কত সহিহ বুখারী 2434 মক্কা বিজয় দান করলেন আল্লাহ মক্কা বিজয় দান করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর নবীজির লম্বা একটা ভাষণ দিলেন যারা ভাষণ শুনছে তাদের মাঝে একজনের নাম ছিল এই নামটা অবশ্যই মুখস্থ রাখবেন বলেন আবু শাহ কি নাম নবীজি যে ভাষণটা দিছে খুব চমৎকার ভাষণ ভাষণ দেওয়ার পর ওই আবু শাহ নামক ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে কিন্তু আমি তো মুখস্থ রাখতে পারবো না আপনি যদি একটু লিখে দিতেন সুবহানাল্লাহ কি করে দিতেন সবাই বলেন কি করতেন আরো জোরে নবীজি বললেন উক্তুবু লি আবি শাহ আমি যা বলছি আবু শাহকে লিখে দাও নবী লিখতে বললেন লিখিত হাদিস আসেনি নবী হাদিস লিখতে নিষেধ করেছেন কোন যুগে কেন যেন কোরআন হাদিস আবার লিখতে বলেছেন কখন যখন নবী দেখলেন আমার সাহাবারা এখন বুঝতেছে কোনটা কোরআন আর কোনটা আমার বাণী তখন রসুল নিজেই হুকুম করেছেন এখন লেখো আমি যা বলি সব লেখো তাহলে লেখ তোমরা আমার হাদিস লেখো না এই দলিলও ঠিক আমার হাদিস লেখো এই দলিলও ঠিক তবে সময়ের ভিন্নতা প্রথমটা হলো নবীর প্রথম যুগের কথা এরপরে যখন নবী দেখলেন হাদিস আর কোরআনের পার্থক্য সাহাবাদের বুঝে আসছে তখন নবীজি লিখাইলেন লিখাইছে যে একজন ব্যক্তিকে লিখিয়ে দিয়েছিলেন তার নাম কি আবু শাহ সহিহ বুখারী 2434 আরেকটা মজার হাদিস শুনুন আবু দাউদ শরীফ 3646 3646 এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর আমাদের মাদ্রাসায় ওস্তাদরা যখন আমাদেরকে পড়ায় তখন আমরা কি করতাম হুজুর যা বলতেন সব লিখতাম আমরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহ নবীর মুখ থেকে আমি যা শুনতাম সব লিখতাম কি করতাম সব বাংলাটা এটা বলেন সব তো নবীর যা শুনতাম লিখতাম নবীর পরের যুগে নবীর থেকে যা শুনতাম সাথে সাথে লিখতাম আব্দুল্লাহ ইবনে আমর বলে জানুনি কেন লিখতাম উরিদু হিফজা আমার নিয়ত হলো লিখে নেওয়ার পর যেন আমি মুখস্থ করতে পারি সুবহানাল্লাহ ফানাহাতনি কুরাইশুন কুরাইশরা আমারে নিষেধ করলো এ মিয়া তুমি লিখো না আমি লিখতাম কুরাইশরা আমারে বলল তুমি লিখো না তাকতুবু কুল্লা শাই ইন তাসমাহু নবী যা বলে সব তুমি কেন লেখো বুঝিনি কথা নবী যা বলে তুমি সব কেন লেখো ও রাসূলুল্লাহি বাশারুন নবী হলেন একজন মানুষ ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা নবী যা বলে কেন লেখো নবী একজন মানুষ তিনি রাগের অবস্থায় কথা বলে আবার শান্ত অবস্থায় কথা বলে আবার বলছি আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী যা বলতেন আমি শুনতাম আমি সব লিখতাম কুরাইশরা আমাকে নিষেধ করলো নবী যা বলে তুমি সব কেন লেখো সব লিখো না নবী রাগের সময় কথা বলে শান্ত অবস্থায় কথা বলে শান্ত অবস্থায় যা বলে এটা লেখো এটা ভালো কথা বুঝে আসছে কিন্তু ওনার রাগের সময় যা বলে এগুলো তুমি লেখো এটা কেমন কথা আচ্ছা বলেন তো রাগের সময় আমরা যারা মানুষ আমাদের মুখে উল্টাপাল্টা আসে কিনা আসে তো কুরাইশরা বলল নবী মানুষ একজন রাগের সময় উনি কি না কি বলে তুমি সব লেখো কেন আব্দুল্লাহ ইবনে আমর বলেন ফামসাক্তু আনিল কিতাব আমি লেখা থেকে বিরত থাইগা নবীর কাছে গেলাম আর লিখি না জাকারতু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিষয়টা কি নবীজিকে জানাইলাম হুজুর আপনি যা বলতেন আমি সব লিখতাম কিন্তু কুরাইশরা আমাকে এই বলে নিষেধ করলো যে আমি কেন আপনার সব কথা লিখি আপনি তো রাগের সময় কথা বলেন আবার শান্ত অবস্থায় কথা বলেন তো কোন সময় কি বলে ফেলেন তাই আমি যেন না লিখি নবী যেই কথাটা বললেন সবাই আমার দিকে তাকান নবী ফাউমা বি উসবুহি ইলা ফি নবী আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইঙ্গিত করে এইভাবে বললেন উক্তুব আব্দুল্লাহ তুমি সব লেখো মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন এই মুখ থেকে রাগের অবস্থায় আর শান্ত অবস্থায় যা বের হয় সব সত্য কথা আব্দুল্লাহ তুমি কি করো আব্দুল্লাহ তুমি কি করো হাদিস না বলে নবী লেখায়নি আব্দুল্লাহ তুমি তো হাদিস না লেখায় নেই হ্যাঁ লেখায় নাই কখন শুরুর যুগে কখন শুরুর যুগে আবার লেখাইছে কখন যখন পার্থক্য বুঝে আসছে কি বুঝে আসছেনি তাহলে যারা বলে হাদিস মানি না কারণ লিখিত হাদিস তাদের দলিল মেনে নিবেন প্রথমে নিয়া আলেম সারা অন্যরা একটু ইনশাল্লাহ যুক্তিটা দিয়ে দিতে পারবেন নি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ যেন আবার পেশ লাগাই দেন আচ্ছা ঠিক আছে আল্লাহ মুখস্থ করার তৌফিক দান করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই মুখ থেকে যা বের হয় সব সত্য তুমি লেখো আরেকটা হাদিস শুনেন তিরমিজি শরীফের 2666 নাম্বার হাদিস দুইয়ের পরে তিনটা ছয় কত হয় তিনটা ছয় হলে 2666 তো সুন্দর কথা হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আনসারি বসে থাকতো বসে থাকার পর নবীজি যা বলতেন ওনার খুব ভালো লাগতো একদিন নবীজির কয় ইয়া রসুলাল্লাহ আপনি যা বলেন আমার খুব ভালো লাগে তবে হুজুর আমি ভুলে যাই আপনি যা বলেন আমার খুব ভালো লাগে কিন্তু আমি ভুলে যাই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভুলা যাও কাহা কইস্তাইন বিয়ামিনিক ডান হাতের সাহায্য নাও কি করো ডান হাতের ওয়াউমা আবিয়াদিহি লিল খত নবী হাতে ইঙ্গিত করে এইভাবে দেখায়ও দিছে এইভাবে লেখো লেখো লেখা মুখস্থ রাখো সুবহান লাগাইছিনি তাহলে নবীজির যুগে কি হাদিস নবীজ লেখাইছে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে আমল করে মনে রাখে মনে রেখে অন্যদের ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন এবার একটা মজার কথা শুনেন তারা যে দলিল দিছে কোন কিতাবের হাদিস দিয়া মুসলিম শরীফের কোন কিতাবের মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস বলেন মুসলিম শরীফের কত নম্বর হাদিস আচ্ছা হাদিসটা কি লিখিত না তো তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল বুঝেন না কোন হয় আরে তারা যে হাদিস দিয়ে দলিল দিল এটা কি লিখিত হাদিসের দলিল তো তারাও দিল এই আলেমরা জি কইন না অন্যরা বলেন আপনারা বুঝলেও না অন্য যারা আছেন বুঝেন নবীজির যে হাদিস দিয়ে তারা দলিল দেয় যে নবী হাদিস লিখতে নিষেধ করছে কোন কিতাবের মুসলিম শরীফে এটা লেখা আছেনি তারা কোন হাদিস দিয়ে দলিল দিল আপনারা বুঝছেননি যদি বুঝে থাকেন ভালো লাগতেছে আসলে বুঝছেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন এবং সুন্নাহ কোরআন এবং হাদিস উভয়টা ধারণ করে উভয়টার উপর যেন আমল করতে পারি উভয়টার মাধ্যমে আমাদের জীবন যেন আলোকিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমার প্রিয় আমার শ্রদ্ধেয় আমার ভালোবাসার মানুষ প্রিয় মহতারাম মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা সবাই ধৈর্য সহকারে হযরতের আলোচনা শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক